নমস্কার যেহেতু বন্দে মাতরাম বন্ধুরা আজকে তোমাদের আবার স্বাগতম জানাই নিজের ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান স্টুডিওতে তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি তোমাদের এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেহেতু আমরা কাল রাতের ভিডিওতে বলে দিয়েছিলাম আজ দশটার সময় ভিডিওটি আপলোড করা হবে তাই বন্ধুরা আমরা চলে এসেছি আজ দশটার সময় তো আজকে ভিডিওতে আমরা ডিসকাস করবো পঁচিশটা কোশ্চেন যেটা তোমাদের ডব্লিউপি এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা কেউ ভিডিওটাকে মিস করবে না তোমরা পঁচিশটা প্রশ্নের মধ্যে তেইশটা প্রশ্নের সঠিক অ্যানসার দেওয়ার চেষ্টা করবে যেমন কি বন্ধুরা তোমাদের এক্সামটা অনেক কাছাকাছি চলে এসেছে আর কিছুদিন বাদে তোমাদের এক্সাম আছে তাই বন্ধুরা এই কিছুটা দিন তোমরা পড়ে না আমাদের এক্সামের জন্য সবাইকে অল দ্য বেস্ট তো চলো বন্ধুরা আর তোমাদের সময় নষ্ট না করে চলি কোশ্চেনের ওপর তো বন্ধুরা দেখো আমাদের প্রথম প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে প্রতিষ্ঠা করেন তো তোমাদেরকে বলতে হবে যেটা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আছে বন্ধু ওটা প্রতিষ্ঠা কে করেন দেখো অপশান এতে আছে সুভাষচন্দ্র বসু ক্যাপ্টেন মোহন সিং রাজবিহারী বসু চিত্তরঞ্জন দাস তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যে প্রতিষ্ঠা করেন তিনি হয়ে যাচ্ছেন অপশান সি রাজবিহারী বসু আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করায় সুভাষচন্দ্র বসু কি প্রতিষ্ঠা করেছিলেন তো সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠা করেছিলেন ফরওয়ার্ড ব্লক আর তোমাদেরকে যদি পুষা হয় যে চিত্তরঞ্জন দাস কে ছিলেন তো বন্ধুরা চিত্তরঞ্জন দাস ছিলেন একজন দেশবন্ধু তিনি একজন বাঙালি আইনজীবী রাজনীতিবিদ স্বাধীনতা সংগ্রামী কবি ও লেখক ছিলেন নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোশ্চেনে জিজ্ঞেস করেছে কুঞ্চিকল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত তো তোমাদেরকে বলতে হবে যে কুঞ্চিকল জলপ্রপাত আছে ওটা কোন রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ড কর্ণাটক কেরালা অসম তো বন্ধুরা এই যে কুঞ্চিকল জলপ্রপাত আছে এটা অবস্থিত অপশন বি কর্ণাটকে আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় ঝাড়খণ্ডে কোন জলপ্রপাত অবস্থিত তো বন্ধুরা ঝাড়খণ্ডে আছে হুডরু জলপ্রপাত তো দেখো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার তিনে জিজ্ঞেস করা হয়েছে ভ্যালি অফ ফ্লাওয়ারস কোন রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব তো যদি আর তোমরা বলো এই কোশ্চেনটার অ্যান্সার কী হবে তো বন্ধুরা এটার অ্যান্সার হয়েছে অপশান বি উত্তরপ্রদেশ ভ্যালি অফ ফ্লাওয়ার্স কোন রাজ্যে অবস্থিত তো বন্ধুরা এটা অ্যান্সার হচ্ছে অপশন বি উত্তরপ্রদেশ চলো আমরা চলি নেক্সট কোশ্চেনের উপর দেখো বন্ধুরা আমাদের নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোরে জিজ্ঞেস করা হয়েছে ওয়ার অ্যাবাউটস কার লেখা তো তোমাদেরকে বলতে হবে যেটা ওয়ার অ্যাবাউটস আছে ওটা কার লেখা তো বন্ধুরা এটার অ্যান্সারও আছে অপশন ডি ঝুম্পা লিহিরি মানে বন্ধুরা ওয়ার্স অ্যাবাউট কার লেখা তো এর অ্যান্সার হচ্ছে অপশন ডি ঝুম্পা লিহিরি বন্ধুরা দেখো আমাদের নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভে জিজ্ঞেস করা হয়েছে বিতস্তা কোন নদীর উপনদী তো তোমাদেরকে বলতে হবে এই যে বিতস্তা নদী আছে ওটা কোন নদীর উপনদী দেখো অপশান আছে সিন্ধু গঙ্গা নর্মদা কাবেরি তো জলদি তোমরা কমেন্ট করবে বলো এই কোশ্চেনের অ্যান্সার কী হবে তো এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সিন্ধু মানে বিতস্তা কোন নদীর উপনদী তো বিতস্তা হচ্ছে সিন্ধু নদীর উপনদী নেক্সট কোশ্চেন বন্ধুরা কোশ্চেন নাম্বার সিক্স তো বন্ধুরা দেখো আমাদের কোশ্চেন নাম্বার সিক্সে জিজ্ঞেস করা হয়েছে কোন বেগ আলোর বেগের সমান তো তোমাদেরকে বলতে হবে কোন বেগ আলোর বেগের সমান আলফা রশ্মি বসুন রশ্মি বিটার রশ্মি গামা রশ্মি তো বন্ধুরা এটার অ্যান্সার হয়েছে অপশন ই বসুন রশ্মি মানে দোস্ত বসুন রশ্মি বেগ আলোর বেগের সমান দেখো বন্ধুরা আমাদের নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেনে জিজ্ঞেস করা হয়েছে মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো তোমাদেরকে বলতে হবে যে মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে আমেরিকা কানাডা দক্ষিণ আফ্রিকা ব্রিটেন তো জলদি তোমরা বলো এই কোয়েশ্চনের অ্যান্সার কী হবে তো বন্ধুরা এর অ্যান্সার হয়েছে অপশান এ আমেরিকা মানে বন্ধুরা মৌলিক অধিকারের ধারণা আমেরিকা দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে দেখো বন্ধুরা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটে জিজ্ঞেস করা হয়েছে নির্লোহিত কার ছন্দনাম তো তোমাদেরকে বলতে হবে যে নির্লোহিত আছে ওটা কার ছন্দনাম নাম বৈষণ বন্দ্যোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তো এই কোশ্চেনটার অ্যান্সার হয়েছে অপশন বি সুনীল গঙ্গোপাধ্যায় মানে বন্ধুরা নির্লোহিত নাম তো নির্লোহিত ছন্দনাম হয়েছে অপশন বি সুনীল গঙ্গোপাধ্যায় তো চলো বন্ধুরা আমরা চলি নেক্সট কোশ্চেনের উপর দেখো বন্ধুরা আমাদের নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনে জিজ্ঞেস করা হয়েছে ধান উৎপাদনে প্রথম কোন রাজ্য তো তোমাদেরকে বলতে হবে ধান উৎপাদনে প্রথম কোন রাজ্য অপশন সি ওয়েস্ট বেঙ্গল মানে ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ সব থেকে আগে নেক্সট কোশ্চেন বন্ধুরা কোশ্চেন নাম্বার টেন তো বন্ধুরা দেখো কোশ্চেন নাম্বার টেনে জিজ্ঞেস করা হয়েছে হেলথ অফ নেশন গ্রন্থটি কার লেখা তো তোমাদেরকে বলতে হবে এই যে হেলথ অফ নেশন গ্রন্থটি আছে ওটা কার লেখা তো বন্ধুরা এটা হয়েছে অপশন বি অ্যাডাম স্মিথের লেখা মানে হেলথ অফ নেশন গ্রন্থটি অ্যাডাম স্মিথ তো চলো বন্ধুরা আমরা চলি নেক্সট কোশ্চনের উপর তো দেখো আমাদের নেক্সট কোয়েশন কোয়েশন নাম্বার ইলেভেনে জিজ্ঞেস করা হয়েছে ভারতের আটচল্লিশতম চিফ কে ভারতের আটচল্লিশতম চিফ কে তো বন্ধুরা আমাদের ভারতের আটচল্লিশ আটচল্লিশতম চিফ জাস্টিস হয়ে যাচ্ছে অপশন ডি এনভি রামনা অনেকই ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা মনে রাখবে ভারতের আটচল্লিশতম চিফ জাস্টিস হয়ে যাচ্ছে এনভি ভি রামনা নেক্সট কোশ্চেন বন্ধুরা কোশ্চেন নাম্বার টুয়েলভ তো বন্ধুরা দেখো এটা জিজ্ঞেস করা হয়েছে ফিফা কোন দেশের ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করলো তো তোমাদেরকে বলতে হবে ফিফা কোন দেশের ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করলো নর্থ কোরিয়া পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ তো বন্ধুরা এটা অ্যান্সার হয়েছে অপশন বি পাকিস্তান মানে ফিফা কোন দেশের ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করলো তো বন্ধুরা এর উত্তর হচ্ছে অপশন বি পাকিস্তান কোশ্চেন নাম্বার থার্টিন তো বন্ধুরা দেখো আমাদের নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টিনে জিজ্ঞেস করা হয়েছে যিনি অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় ফেন্সার হয়ে হয়েছেন তো তোমাদেরকে বলতে হবে এই কোশ্চেনটার অ্যান্সার কী হবে তো বন্ধুরা এটার অ্যানসার হচ্ছে অপশন ডি ভবানী দেবী মানে যিনি অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় ফেন্সার তিনি হচ্ছেন ভবানী দেবী তো চলো বন্ধুরা চলি নেক্সট কোশ্চনের উপর তো দেখো বন্ধুরা নেক্সট কোশ্চেন কোয়েশ্চনার ফার্টিনে জিজ্ঞেস করাইছে ভারতের প্রথম অ্যাক্টিং প্রেসিডেন্ট কে তো তোমাদেরকে বলতে হবে ভারতের প্রথম অ্যাক্টিং প্রেসিডেন্ট কে ছিলেন তো বন্ধুরা এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি গিরি মানে ভারতের প্রথম অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়েছে অপশন ডি গিরি তো চলো বন্ধুরা চলি নেক্সট কোয়েশ্চনের উপর তো বন্ধুরা দেখো নেক্সট কোশ্চেন কোশ্চেন এ জিজ্ঞেস করা হয়েছে নাগরিকত্ব আইন কবে পাস হয় তো তোমাদেরকে বলতে হবে যে নাগরিকত্ব আইন আছে কবে পাস হয় তো জলদি তোমরা বলো এই কোশ্চেনটার অ্যান্সার কী হবে তো বন্ধুরা এটার অ্যান্সার হচ্ছে অপশন বি মানে উনিশশো পঞ্চান্ন আইন কবে পাস হয় তো নাগরিকত্ব আইন পাস হয় উনিশশো পঞ্চান্ন সালে কোশ্চেন নাম্বার সিক্সটিন তো বন্ধুরা দেখো কোয়েশ্চেন নাম্বার সিক্সটিনে জিজ্ঞেস করা হয়েছে নাজিব মকাতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে যুক্ত হলেন তো তোমাদেরকে বলতে হবে যে নাজিব মকাতি আছে বন্ধুরা ইনি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে যুক্ত হলেন তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি লেবানন কোশ্চেন সেভেন্টিন তো বন্ধুরা দেখো কোশ্চেন নাম্বার সেভেন্টিনে জিজ্ঞেস করা হয়েছে লিচ্ছ বিদ্রোহিত নামে কে পরিচিত তো তোমাদেরকে বলতে হবে এই কোশ্চেনটা অ্যান্সার কী হবে তো বন্ধুরা এই অ্যান্সার এর অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি সমুদ্রগুপ্ত মানে বন্ধুরা লিচ্ছ বিদ্রোহিত নামে পরিচিত তো সেন কোশ্চেন নাম্বার এইটিন তো বন্ধুরা দেখো কোশ্চেন নাম্বার এইটিনে জিজ্ঞেস করা হয়েছে সম্পত্তি পয়া দিলীপ কুমার কোন বছর দাদা সাহেব ফাঁকলেকে পুরস্কার দেন তো তোমাদেরকে বলতে হবে এই কোশ্চেনটার অ্যান্সার কী হবে তো দেখো অপশান এতে আছে উনিশশো নব্বই বিতে আছে উনিশশো চুরানব্বই অপশান সি আছে উনিশশো উনানব্বই আর বন্ধুরা অপশান ডি আছে দু হাজার এক তো এই কোশ্চেনটার অ্যানসার হয়ে যাচ্ছে অপশান বি উনিশশো চুরানব্বই মানে বন্ধু সম্প্রতি প্রজা দিলীপ কুমার কোন বছর দাদা সাহেব ফাঁকলেকে পুরস্কার দেন তো ওই বছরটা হয়ে যাচ্ছে উনিশশো চুরানব্বই নেক্সট কোশ্চেন বন্ধুরা কোশ্চেন নাম্বার নাইনটিন তো বন্ধুরা দেখো এতে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে ড্যাম কোন নদীর ওপর অবস্থিত তো তোমাদেরকে বলতে হবে যে কোলড্যাম আছে এটা কোন নদীর ওপর অবস্থিত তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি স্যুটলেজ মানে বন্ধুরা ড্যাম কোন নদীর ওপর অবস্থিত তো ড্যাম সুটলেজ নদীর ওপর তো চলো বন্ধুরা চলি আমরা নেক্সট কোশ্চনের উপর তো বন্ধুরা দেখো আমাদের নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টিতে জিজ্ঞেস করা আছে দামাইকাস কোন রাজার সময় ভারতে আসে তো তোমাকে বলতে হবে দামাইকাস কোন রাজার সময় ভারতে আসে তো জলদি তোমরা বলো এই কোয়েশানটার অ্যান্সার কী হবে তো বন্ধুরা এটার অ্যান্সার হয়ে যাচ্ছে বি বিন্দুসার নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান তো বন্ধুরা দেখো আমাদের কোশ্চেন নাম্বার একুশে জিজ্ঞেস করা হয়েছে এ ব্রেভ হিস্টরি অফ টাইম কার লেখা তো তোমাদেরকে বলতে হবে যে এ ব্রেভ হিস্টোরি অফ টাইম আছে এটা কার লেখা তো বন্ধুরা এটা হয়ে যাচ্ছে অপশানে স্টিফেন হকিংস মানে বন্ধুরা এ ব্রেভ অফ হিস্টোরি কার লেখা তো এ ব্রেভ অফ হিস্টোরি এটা হচ্ছে স্টিফেন হকিংসের লেখা নেক্সট কোশ্চেন বন্ধুরা কোশ্চেন নাম্বার বাইশ তো বন্ধুরা দেখো কোশ্চেনার বাইশে জিজ্ঞেস করা হয়েছে কোয়াশিকর কোন রোগের অভাবে হয় তো তোমাদেরকে বলতে হবে এই যে কর রোগ আছে বন্ধুরা এটা কোন রোগের অভাবে হয় তো বন্ধুরা এটা প্রোটিনের অভাবে হয় মনে রাখবে বাইশ নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি প্রোটিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি তো বন্ধুরা দেখো আমাদের কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রিতে জিজ্ঞেস করা হয়েছে সুরজ মহাজন পথ কৌশল এর রাজধানী কোথায় তো তোমাদেরকে বলতে হবে সুরজ মহাজন পথ কৌশলের রাজধানী কোথায় তোর অ্যান্সার হচ্ছে অপশান বি শ্রাবন্তী মানে বন্ধুরা সৌরশ মহাজন পথ কৌশলের রাজধানী কোথায় তোর অ্যান্সার হচ্ছে অপশন বি সাবন্তী তো চলো বন্ধুরা চলি নেক্সট কোশ্চেনের ওপর তো বন্ধুরা দেখো আমাদের নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোরে জিজ্ঞেস করা হয়েছে গায়ত্রী মন্ত্র বন্ধুরা কোন বেদে আছে তো তোমাদের বলতে হবে যে গায়ত্রী মন্ত্র আছে বন্ধুরা এটা কোন বেদে আছে সামবেদ যজুর্বেদ ঋগবেদ অথর্বা বেদ তো জলদি তোমরা বলো এই কোশ্চেনটার অ্যান্সার কী হবে তো বন্ধুরা এটার অ্যান্সার হচ্ছে অপশন সি ঋগবেদ মানে বন্ধুরা গায়ত্রী মন্ত্র গায়ত্রী মন্ত্র কোন বেদে আছে তো বন্ধুরা গায়ত্রী বন্ধুরা আছে তো চলো বন্ধুরা চলি নেক্সট কোশ্চেনের ওপর তো বন্ধুরা এটা আমাদের লাস্ট কোশ্চেন কোশ্চাভার ফাইভ তো দেখো বন্ধুরা আমাদের লাস্ট কোশ্চেন কোশ্চেন টোয়েন্টি ফাইভে জিজ্ঞেস করা হয়েছে মহামতি কাকে বলা হয় তো তোমাকে বলতে হবে মহামতি কাকে বলা হতো তো বন্ধুরা মহামতি বলা হতো অপশান ডি আকবরকে মানে বন্ধুরা মহামতি বলা হতো আকবরকে তো বন্ধুরা আজকের জন্য এতটাই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর কমেন্ট করে অবশ্যই বলবে বন্ধুরা তোমরা পঁচিশটার মধ্যে কটা প্রশ্নের সঠিক অ্যান্সার দিলে আজকের জন্য এতটাই জে যে জে ভারত